হ্যালো বন্ধুগণ, পুনরায় স্বাগত সবাইকে আমার চ্যানেলে। আশা করছি যে সবাই ভালোই আছো, যারা দেখছো আমাকে এখন এই মুহূর্তে, এবং যারা দেখছো না তারাও ভালো আছে। যাই হোক, সবার জন্যই মঙ্গল কামনা করে ব্লগটা শুরু করছি। এখন রাত কটা বাজে জানো? বুঝতে পারবে না তোমরা না বললে, রাত 2:30 বাজে। দেখবে এতক্ষণ ধরে জেগে জেগে স্কুলের কাজ করছি জানো, এখন শোবো, আবার 6টায় উঠবো, উঠে রান্না করতে হবে, বুঝতে পারছো? মানে 4 ঘন্টাও ঘুম হবে না। যাই হোক, এখন ব্লগটা শুরু করলাম, কারণ কন্টিনিউশনটা করতে পারবো শুরু করলেই তো। গুড নাইট বন্ধুরা, আবার কাল সকালবেলা দেখা হচ্ছে। যা তাড়াহুড়ো থাকে, জানি না কখন কালকে কথা বলতে পারবো আবার। সুপ্রভাত বন্ধুরা, পরের দিন সকালবেলা আর ক্যামেরার সামনে সরাসরি আসতে পারিনি, তবে দেখো তেলাপিয়া মাছের ঝোল রান্না করছি। একদম বড় বড় পিস, মাথাগুলো তো এই বড় বড়। আমার কেন জানি না তেলাপিয়া মাছের মাথাগুলো খেতে খুব ভালো লাগে, অনেকে আবার পছন্দ করেন না জানি। তো এই দেখো রেডি হয়ে গেছে তেলাপিয়া মাছটা। এরপরে আমার একটু কাজ আছে, সেটা হচ্ছে আমি তোমাদের একটু বাগান দেখাতে নিয়ে যাব। হ্যাঁ, শুধু দেখাতে নিয়ে যাব তা নয়, বা গাছগুলোতে একটু জল দেব। আর পাম্প চালিয়েছিলাম একটুখানি আগে, তো জল পড়ে গাছে, এমনিতেই একটুখানি জল পড়েছে, উপর থেকে এমনভাবেই পড়েছে যে গাছের উপরে পড়েছে, তবুও যেখানে যেখানে পড়েনি সেই জায়গাটা আমি জলগুলো দিয়ে দিচ্ছি, কারণ গাছগুলো এখন সত্যি জল চাইছে, এত রোদ উঠছে আর বৃষ্টি তো সেইভাবে দেখা যাচ্ছে না, সেই কারণে। তো এই হচ্ছে আমার বাগান, অনেকেই দেখতে চাও, সেই কারণে চেষ্টা করি মাঝে মাঝে একটু দেখানোর। তো গাছগুলো খুব সুন্দরভাবেই হয়েছে, মানে মোটামুটি মনে হচ্ছে যেন লেগে গেছে বা ধরে গেছে মাটিতে। আর বারান্দার সামনে ওই জায়গাটাতে আমি বেশ একটা ছোট্ট এরকম হরাইজন্টাল বাগান মতো করার চেষ্টা করছি আর কি। তো বেশ ভালো লাগছে, গাছগুলো বড় হলে আশা করি আরো ভালো লাগবে। ক্যামেরা অন হয়, আজকে করলাম একটু অন, কিছু কথা বলবো না। এক্সামের আগে বলে না, স্টুডেন্ট আজকে একটু কম। বাড়ি ফিরছি বন্ধুরা, হয়ে গেছে ডিউটি আওয়ার ফিনিশ, তো টোটো করে আমরা বেশ কয়েকজন মিলে ফিরি। আর ফেরার সময় যে নিয়ে নিলাম, দেখো ছেলের জন্য কয়েকটা জিনিস আমায় ফোন করে বলে দিয়েছে এগুলো নিতে, তো আমি চলেই এসেছি প্রায়। বাড়ি পৌঁছে গেলাম বন্ধুরা, আর হাতে অনেক কিছু জিনিস নিয়ে যে ছেলের বায়না। আসার পথে বললাম না ছেলের আবদার ছিল কিছু জিনিস আনার, তো তার মধ্যে ওর তো একদম ফেভারিট হচ্ছে এই কর্নেটো আইসক্রিম। এটা হচ্ছে আইকনের, দাম নিল 60 টাকা। বাবা, দিন দিন দাম বেড়ে যাচ্ছে। এটা আমার জন্য এনেছি একটা চকোবার, এক যাত্রায় পৃথক ফল করে লাভ নেই। আর এই যে এটা একটা ক্যাডবেরি সিল্ক হেজেলনাট, এটা মনে হয় ছেলে খাবে, 90 রুপিস। আর এই কয়েকটা জিনিসপত্র নিয়ে চলে এলাম, এখন দেবো ছেলের, আমি আইসক্রিমটাকে খাবো। ছেলেকে কর্নেটোটা দিয়ে এই যে আমি চকোবারটা নিয়ে বসলাম, ওকে এক কামড় দিয়ে এসেছি। আজ একদম রাইট টাইমে বেরিয়ে গেছি স্কুল থেকে, না 10 মিনিট লেট হয়েছে, কারণ প্রিন্সিপালের রুমে একটু মিটিং ছিল 10 মিনিটের। কোয়েশ্চেন করা কোয়েশ্চেন করা নিয়ে চাপ, এবার এবার এক্সাম 15 জুলাই থেকে, আবার একটা টেনশন, চাপের শেষ নেই। আইসক্রিমটাকে খেলাম, তারপর ড্রেসটা চেঞ্জ করবো জানো তো। এসে আর ড্রেস ট্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে খাওয়ার মতো আর ধৈর্য ছিল না, অনেকদিন পর আইসক্রিম খেলাম, খেয়ে নিলাম, এইবার আস্তে আস্তে সব কিছু করবো। গুড ইভিনিং, বাড়ি আসার সময় তো দেখেছিলে আইসক্রিম চকলেট সেইসব নিয়ে এসেছি, তারপরে ওগুলো তো খাওয়া হলো, তারপরে আমার না একটু খিদে পেয়ে গেছিলো, তো আমি একটু দুধ দিয়ে মুসলি খেলাম, ছেলেকে পাস্তা দিলাম, সকালবেলা ছেলেকে পাস্তা করে দিয়ে গেছিলাম, ও খায়নি, সেই পাস্তাটাকে আবার আমি একটু গরম করে দিলাম ওকে, তো সেটাও খাচ্ছে, হোয়াইট পাস্তাটাও ভালোবাসে বলেই দিলাম, না হলে আর দিতাম না, সে খায়নি যখন থাকে, অন্য কিছু দিতাম, তো খাচ্ছে ও খাক। আর আমি এদিকে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি,
কারণ ওই ড্রেসটা প্রচন্ড গরম লাগছিল। আসলে সারাদিন পরে থাকলে না একটা ড্রেস, ঘেমে নিয়ে তো একাকার হই আসা যাওয়ার পথে, ওখানে ঘেমে নিয়ে একাকার হই বলবো না, ওখানে একদম ব্যবস্থা। ওকে, প্রশ্নপত্রের ঝামেলাটা তো মিটেছে, ঠিক আছে। এইবার আবার চাপ কিসের জানো, এক্সাম স্টার্ট হবে 15 জুলাই থেকে, এইবারে আবার ওই এক্সাম নিয়ে কিছুদিন চাপ থাকবে। আর একটা চাপ হচ্ছে এক্সামের মধ্যে আমার আবার একটা ইনভিটেশন এসেছে, সেই ঘুরে এলাম মামারই ওখান থেকে, তো মাঝখানে পড়েছে ইনভিটেশনটা, যদি সেদিন ছুটি আছে স্কুল, স্যাটারডে পড়েছে, তো যাওয়ার ইচ্ছে আছে, দেখি কতটা কি করতে পারি। এমন সময় পড়লো মানে এদিকে এক্সামের ঝামেলা, ওইদিকে আবার ইনভিটেশন, ম্যানেজ করতে হবে। আর এখন আমি এসে স্কুল থেকে একটা ভিডিও বানাতে হলো, প্রমোশনাল ভিডিও মামার্থের, ওটা এর পরের ভিডিওতে হয়তো যেতে পারে অথবা তার পরের ভিডিওতে যেতে পারে। চা করার আগে যেহেতু কিছুটা সময় রয়েছে, সেই জন্য ভাবলাম যে এই ঘরটাকে একটু গোছগাছ করে নিই। আর দেখতে পেয়েছো যে আমার স্ট্যান্ডটা, ওই স্ট্যান্ডটার মধ্যে কিন্তু এখনো দেখো জামা কাপড় মেলা রয়েছে, কারণ মেলতে হয়। যেহেতু সকালবেলা বেরিয়ে যাই আর বিকালের দিকে আসি, বৃষ্টির তো কোনো ঠিক নেই, কখনো আসে আবার কখনো কমে যায়, যদিও ঠিক করে বৃষ্টিটা এখনো হচ্ছে না, তবুও এটা থাকাতে কি হয় ঘরে মেলে দিলে একটা নিশ্চিন্ত। কি কি বাজার করে আনা হয়েছে একটু দেখিয়ে দিই। এই যে চাউমিনটা থাকলে কি হয়, সকালের ব্রেকফাস্টটা সহজে করে নেওয়া যায়। আর এই হচ্ছে, এটা হচ্ছে টপ গোল্ডের একটা বিস্কুটের প্যাকেট, প্রতিদিনই প্রায় কিছু না কিছু মুদি বাজার বলো করতেই হয়, যেরকম সবার করতে হয় সেরকম আমাদের করতে। আমাদের কোনো মাস খাবারের বাজারের ব্যাপার নেই, আমাদের মোটামুটি কয়েকদিন বাদে বাদে গিয়ে আনা হয়। এটা হচ্ছে গোটা জিরে, ম্যাগি, চা পাতা, অল্প করে চিনি, ভীম জেল, কিন অ্যারারুট বিস্কিট, ব্রিটানিয়া। তো এই ভীম জেলটা দেখা দেখি একটা জিনিস মনে পড়লো, সেটা খুব দুঃখের একটা খবর। সেটা হচ্ছে আমার বাসন মাজা ঘর মোছার যে মেড, সে আবার কাল থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে, মানে দেশে যাচ্ছে, বুঝতে পারলে? তো এরপরে মানে আরো ঝক্কিটা আমার বেড়ে গেল। দেখা যাক নিজে নিজে ম্যানেজ করতে পারি নাকি আবার সাত তাড়াতাড়ি একজনকে অ্যাপয়েন্ট করতে হয়। এখন ভাবছি যে একবারে চা করি, তারপরে উপরের ঘরে যাব। বাড়ির সব লোক বাড়িতে ফিরুক, আমি তো ফিরে গেছি, ছেলে বাড়িতেই ছিল, একেবারে চাটা খেয়ে ওপরের ঘরে যাব। কারণ ওপরের ঘরে গেলেই আমার একটু ভিডিও এডিটিং এর কাজ থাকে, আর শুয়ে শুয়ে করি আমি, আর এমন চোখ ভারী হয়ে যায় না, প্রচন্ড মানে ঘুম আসে। তো এখন সেই জন্য ভাবছি যে ওপরে গিয়ে শোবো না, শুলে ঘুম ঘুম এসে যাবে, তারপরে চাটাই হয়তো করতে পারলাম না। তো সেই জন্য একবারে চা করে, চা বিস্কিটই খাবো, আর কিছু খাবো না, মোস্টলি খেয়েছি বললাম, ছেলেও পাস্তা খেয়েছে, আর কিছু খাবে বলে মনে হচ্ছে না। যাই হোক, চা বিস্কিট খাবো, খেয়ে আমি একেবারে ওপরে যাবো। তুলপি তলপা সমস্ত নিয়েছি, খাতাপত্র সব, খাতাপত্র ডায়েরি সব নিয়ে নিয়েছি, এগুলো আমার সঙ্গী হয়ে গেছে। অ্যাকচুয়ালি কি বলতো, স্টুডেন্ট লাইফে যেরকম বইপত্র ছাড়া কিছু ভাবতে পারবে না, আর যদি তুমি টিচিং প্রফেশনে যাও তাহলেও তুমি বইপত্রর বাইরে কিছু ভাবতে পারবে না, মানে তোমার পড়া 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 করে কেটে যায়। তো এটা একটা ভালো জিনিস, আমি এর মধ্যে থাকতে পছন্দ করি, তো সেই জন্য সবসময় ওই বগল দাবা করে খাতা ডায়েরি বই এগুলো নিয়েই ঘুরতে হয়, সেই যেমন স্কুলে সেরকম বাড়িতেও, বুঝেছো তো? এগুলো সব নিয়েই ঘুরি, কাজ থাকে নানান রকম, তো টুক করে একটু সময় পেলে করে নিতে হয়। ক্লাস ওয়ার্ক কি করাবো না করাবো সেগুলো তো একটা প্রি প্ল্যান করে নিতে হয় না, সেই কারণে। তো যাই হোক, চা খেয়ে ওপরে যাবো, কিন্তু তার আগে আমি আজকের ভিডিওটা শেষ করবো, চা করবো আমি নেক্সট ভিডিওতে দিই, কেমন? কারণ না হলে আমি এডিটিংটা এখন স্টার্ট করে দিলে তবেই ভিডিওটা আজকে আপলোড করতে পারবো। এখন ঘড়িতে অলরেডি কত বাজে জানো, 7:45, 7টার সময় চা বসাবো, তার আগে 15 মিনিট তো অন্তত এডিট করে নিই, তারপরে নিউ ভিডিও স্টার্ট করা যাবে। তো এখনের মতো আমার গল্পটি এখানেই পুরোলো, আর নোটে গাছটিও আজকের মতো অবভিয়াসলি এখানেই পুরোলো। আবার দেখা হচ্ছে নেক্সট দিন, খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। নমস্কার, টেক কেয়ার, সুস্থ থেকো, সাবধানে থেকো।